দেখুন, ঠাকুরমার ঝুলিতে রাজপুত্র, মন্ত্রীপুত্র, কোটালপুত্র, সওদাগর পুত্রদের রূপকথার গল্প আমরা প্রত্যেকে ছোটবেলায় পড়েছি, কিন্তু রূপকথা পেরিয়েও বাস্তবে এবার এক মন্ত্রীপুত্র এবং এক সেলেব পুত্রকে নিয়ে গোটা দেশে একেবারে ধুমধুমার শুরু হয়েছে। অগ্নিগর্ভ উত্তরপ্রদেশের লখিমপুর খেরি আন্দোলন চলাকালীন 8-8 জন মানুষের মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে তোলপাড় রাজনীতি। বিক্ষোভরত কৃষকদের গাড়ির চাকার তলায় পিষে মারার অভিযোগে এফআইআর দায়ের হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু হয়েছে। ঘটনা গিলে তোলপাড় রাজনীতি। লখিমপুর খেরিতে ঢুকতে গিয়ে আটক হলেন প্রিয়াঙ্কা গান্ধী, নজরবন্দি করা হলো অখিলেশ যাদবকে। প্রতিবাদ জানিয়ে এই কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, রাম রাজত্ব নয়, উত্তরপ্রদেশে খুনের রাজত্ব চলছে। অন্যদিকে মাদক তদন্তে এনসিবির হাতে গ্রেফতার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, তাকে 7 তারিখ পর্যন্ত এনসিবি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কার্যত ড্রাগ সেবনের সময় হাতে নাতে শাহরুখ পুত্রের এই গ্রেফতারি নানা স্তরে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। তবে এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো ঠিক কী হয়েছে লখিমপুর খেরিতে। দেখুন, जिन्होंने आक्रमण किया वो किसानों के बीच में उपद्रवी थे। গত 1 বছরেরও বেশি সময় ধরে চলা কৃষক আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ উত্তরপ্রদেশের লখিমপুর খেরি। 4 জন কৃষক সহ 8 জনকে হত্যা। বিক্ষোভরত কৃষকদের গাড়ির চাকায় পিষে মারার অভিযোগ উঠল বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বিরুদ্ধে। পাল্টা আন্দোলনকারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তার দাবি, বিক্ষোভরত কৃষকরা 4 বিজেপি কর্মীকে পিটিয়ে মেরেছে। যোগী রাজ্য উত্তরপ্রদেশে অশান্তির আঁচ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। উত্তরপ্রদেশের সবচেয়ে বড় জেলা লখিমপুর খেরি। পশ্চিম উত্তরপ্রদেশের মতো এই জেলাতেও কৃষক আন্দোলনের যথেষ্ট প্রভাব রয়েছে। রবিবার দুপুরে লখিমপুর খেরির তিকোনিয়ায় কুস্তি প্রতিযোগিতায় অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল স্থানীয় বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর ডেপুটি অজয় মিশ্র এবং উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যর। মন্ত্রীদের যাত্রাপথে কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা। তাঁদের অভিযোগ, রাস্তায় ভিড় করে বসে থাকা বিক্ষোভকারীদের পিষে দিয়ে এগিয়ে যায় মন্ত্রীর কনভয়ের সঙ্গে থাকা 3টি গাড়ি, যার নেতৃত্বে ছিলেন বিজেপি সাংসদ তথা মোদী মন্ত্রিসভার সদস্য অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। একাধিক গাড়িতে ভাঙচুর করে লাগানো হয় আগুন, লাঠি দিয়ে পেটানোর এই ছবিও সামনে আসে। बहुत 200 की 100 की स्पीड में लेकर आ रहा था, रोड पे शांतिपूर्ण तरीके से सब प्रदर्शन कर रहे थे, साइड में सब लोग खड़े थे और जबरदस्त गाड़ी लेकर आया और सबके ऊपर चढ़ा दिया उसने। प्रोटेस्ट लगातार नहीं चल रहा था, वो आज ही वो लोग इकट्ठा हुए थे और उनका उद्देश्य यही था कि जब हम लोग निकलेंगे तो वो काले झंडे दिखाएंगे, तो उसी को लेकर के हम लोगों ने अपना रूट डाइवर्ट कर लिया था। लेकिन आम लोगों की गाड़ियां आ जा रही थी। जिन्होंने आक्रमण किया वो किसानों के बीच में उपद्रवी थे, वो आपके लोग थे जो उपद्रवी थे, तो अब वो तो जांच में साबित हो जाएगा, जांच होगी। मेरा खुद का ड्राइवर मारा गया, मेरी गाड़ी को जला दिया, हमारे 10ियों कार्यकर्ता घायल पड़े हैं। বিক্ষোভকারী কৃষকদের দাবি, কয়েকদিন আগে তাঁদের উদ্দেশ্যে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। সেই ভিডিও ভাইরালও হয়েছে। 10-11 মহিনা হয়ে গেছে, আমি এই লোকদের কহনা চাহতা হুম কি সুধর যাও, নই তো সামনা করো আকে হাম আপকো সুধার দেঙ্গে, 2 মিনিট লাগেগা কেবল। এরপরই রবিবারের ঘটনা, ছিন্ন ভিন্ন হয়ে যায় 4 কৃষকের দেহ, আরো 4 জনের মৃত্যু হয়। মৃতদেহে শেষকৃত্য না করে বিক্ষোভ দেখাতে শুরু করেন কৃষকরা। পরিস্থিতি সামলাতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন যোগী আদিত্যনাথ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। প্রশাসনের তরফে ঘোষণা করা হয় মৃতদের পরিবারকে 45 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে, আহতদের দেওয়া হবে 10 লক্ষ টাকা। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে খুনের ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু হয়েছে। जो भी मृतक हैं उनको 45 लाख रुपए का प्रति व्यक्ति मुआवजा सरकार के द्वारा दिया जाएगा और घायलों को 10 लाख रुपए का अनुदान शासन के द्वारा दिया जाएगा।
कोई भी अपराधी बख्शा नहीं जाएगा, कोई भी दोषी व्यक्ति बख्शा नहीं जाएगा, गिरफ्तारी बहुत जल्द की जाएगी। आपात तो लखीमपुर जुड़े जारी 144 धारा बंध इंटरनेट परिसेवा राजनैतिक नेतृत्व लखीमपुर खेड़ी प्रवेश निषेधाज्ञा जारी कर योगी प्रशासन एबीपी आनंद चूड़ान्त निर्मम एवं अवश्य मारात्मक अभियोग मंत्री छेले एवं ताओ जे से मंत्री नय एकेबारे अमित शाह स्वयं स्वराष्ट्र मंत्री तार जूनियर मिनिस्टर माने केंद्रीय स्वराष्ट्र प्रतिमंत्री तार कनवये विक्षोभरत कृषकदेर ओपर पिषे दिए मानुषके पिषे दिए चले गेल एवं खोद मंत्रीपुत्र बिरुद्धे एफआईआर होयेछे एवं मंत्री अर्थात तार बाबा अजय मिश्र षड़यंत्रेर अभियोगे मामला शुरू होयेछे तार बिरुद्धे। एई पुलिश किन्तु तृणमूल कांग्रेसेर बा कोनो बिरोधी दलेर कांग्रेसेर पुलिश नय, उत्तर प्रदेशेर जोगी राज्येर बीजेपी शासित राज्येर पुलिश। एवं सबथेके बड़ो कथा এখনো পর্যন্ত খানিকক্ষণ আগে অবধি শোনা যাচ্ছিল যে কেউ গ্রেফতার হয়নি, এখন শোনা যাচ্ছে 4-5 জন গ্রেফতার হতে পারে। এখনো পর্যন্ত সাংবাদিক সম্মেলন করে বা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কতজন গ্রেফতার হয়েছে। প্রশ্ন তো একটাই, স্বপন দাসের কাছেই যেতে হবে। সভ্য সমাজের ঘটনা, এই রকম ঘটনা সভ্য সমাজে হয়? স্বপন দা, আপনার সময় শুরু এখন। যে কোনো হিংসা, যে কোনো দুর্ঘটনা, যে কোনো মর্মান্তিক ঘটনা এই ধরনের এটা কেউ সমর্থন করে না, কোনো মানুষই সমর্থন করতে পারে। দুর্ঘটনা, যে কোনো ঘটনা, যে কোনো দুর্ঘটনা কোনো সভ্য সমাজের মানুষ সমর্থন করতে পারে না, আমিও সমর্থন করছি না। কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা, যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাগুলো এক এক করে এ করা হোক। ওখানে ত্রিকোণিয়াতে একটা প্রোগ্রাম ছিল ডেপুটি চিফ মিনিস্টার উত্তরপ্রদেশের এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর তাদের উপস্থিতিতে কুস্তি প্রতিযোগিতার ঘোষিত কর্মসূচি। সেই কর্মসূচিতে কৃষকরা যারা 25শে সেপ্টেম্বর থেকে আন্দোলন বিভিন্ন জায়গায় করছিলেন তারা একত্রিত হন ওই জায়গাতে, যে আমরা মুখ্য উপমুখ্যমন্ত্রীকে বিক্ষোভ দেখাবো, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বিক্ষোভ দেখাবো, কালো ঝান্ডা নিয়ে দেখাবো। তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানোর কথা। কিন্তু আমার প্রথম প্রশ্ন হচ্ছে, শান্তিপূর্ণ বিক্ষোভে অত অস্ত্রশস্ত্র করতে গেলো, লাঠি তলোয়ার ইট পাটকেল সবকিছু তারা নিয়ে সেখানে প্রস্তুত ছিলেন। অস্ত্রশস্ত্র তো আপনি পরের কথা বলছেন, অস্ত্রশস্ত্র আপনি যে লাঠির কথা বলছেন, যে ফুটেজের কথা বলছেন স্বপন দা, সেটা হচ্ছে ঘটনা হয়ে যাওয়ার পরে প্রতিক্রিয়া। ওখানে ওই তার আগে ঘটনাটা বলুন, 4-4 জন মানুষকে গাড়ির টায়ারের নিচে পিষে মারা হয়েছে। ঘটনাটা বলছি, তিনটে গাড়িতে কয়েকজন লোক তারা আসছিলেন, তিনটে গাড়িতে। হ্যাঁ, সেই গাড়ি তিনটেকে কারা ওখানে আটকে ছিল, গাড়ি তিনটেকে কারা উল্টে দিয়েছে? ও আচ্ছা আচ্ছা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে যদি গাড়িতে থাকে, গাড়ি যদি কেউ আটকায়, আপনার কথাই আমি সত্যি ধরছি, গাড়ি কেউ আটকায় বা কেউ রাস্তায় বিক্ষোভ দেখে সামনে বসে পড়ে পিষে দিয়ে চলে যাওয়া যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ছিলই না? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর ছেলে ছিলই না গাড়িতে, যদি থাকতো। হ্যাঁ স্বপন দা, সেটা তার বাবার দাবি। গাড়িতে যে কজন ছিল প্রত্যেককে পিটিয়ে মারা হয়েছে, কয়েকজন গুরুতর আহত, কয়েকজন গুরুতর আহত, বাকিদেরকে পিটিয়ে মারা হয়েছে। সম্বন্ধে আমার খুব প্রশ্ন পরিষ্কার, সেটা হচ্ছে আপনি বলছেন তাহলে ইউপিতে যোগী রাজ্যের পুলিশ সম্পূর্ণ ভুল এফআইআর করেছে। আমি সুমন বাবু আপনাকে একটা কথা বলি, 4 জন কৃষক মারা গেছে, এটা দুঃখজনক ঘটনা, কিন্তু আমরা কেউ এটা তো নিন্দা করি না। না না, তার মানে পুলিশ একটা মিথ্যে এফআইআর করেছে? দুজন ড্রাইভারের কি দোষ ছিল, তার পরিবার নেই? আরো যে 2-3টা ছেলেকে তার একদম একদম, আমি আশুতোষের কাছে আসবো, কিন্তু স্বপন দা শুধু এইটুকু বলুন, পয়েন্ট একটাই, সেটা হচ্ছে যে বিজেপির সরকার তাদের পুলিশ যে এফআইআরটা খুনের অভিযোগে করা হয়েছে সেটা তাহলে মিথ্যে? না, তিনি ছিলেন না, পুলিশ ছিলেন যে ছেলে ছিলই না, ঠিক এক্স্যাক্টলি তার বাবা অজয় মিশ্র যা বলেছে। পুলিশ কৃষকদের দাবি মেনে নিয়েছে, পুলিশ কৃষকদের যা যা দাবি করেছিল প্রত্যেকটা দাবি মেনে নিয়েছে, যে জুডিশিয়াল ইনকোয়ারি হবে রিটায়ার্ড জাজকে দিয়ে, রিটায়ার্ড জাজ 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেবে, এবং আপনারা যা যা বলেছেন এদের বিরুদ্ধে এই অভিযোগ, আমরা এদের নামে এফআইআর করছি, এফআইআর করে তদন্ত করছি। ঘটনাস্থলে কেউ না থাকলেও দাবিপত্রে থাকলে এফআইআর মেনে, পুলিশ সেই দাবি মেনে এফআইআর করতে পারে, জানা রইল। আমি একটা জায়গায় সম্বন্ধের সঙ্গে সম্পূর্ণ একমত, সেটা হচ্ছে ঘটনা মারাত্মক, প্রতিক্রিয়াও মারাত্মক। আমি সেটা আশুতোষ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। আশুতোষ, কনভয় দুর্ঘটনা ঘটেছে, আগুন এ রাজ্যেও বহু ক্ষেত্রে, সম্পূর্ণ অরাজনৈতিক ক্ষেত্রেও হয়েছে, সাধারণ মানুষ কোনো গাড়িতে বা লরিতে অগ্নিসংযোগ করেছে দুর্ঘটনার পরে, কিন্তু 3 বা 4 জন বিজেপি যারা ছিলেন আর কি, বিজেপি দল করতেন গাড়ির মধ্যে,
তাদের কার্যত পিটিয়ে পিটিয়ে মারা হলো, হিংসার বদলে হিংসা, চোখের বদলে চোখ। আমি বলছি নিন্দা সেক্ষেত্রেও কিন্তু সমানভাবে আসবে। আশুতোষ চট্টোপাধ্যায়, এবং অভিযোগ আশুতোষ যে কংগ্রেস চারজন কৃষকের পিটিয়ে মারার ঘটনায়, পিষে মারার ঘটনায় যে মারাত্মক অবশ্যই করা উচিত, বিরোধী দলের দায়িত্ব কর্তব্য একে হাইলাইট করা, কিন্তু প্রতিক্রিয়ায় যেভাবে পিটিয়ে মারা হয়েছে সেক্ষেত্রে কংগ্রেস নীরব। আশুতোষের সময় শুরু এখন। দেখুন, প্রথম কথা হচ্ছে যোগী পুলিশের যিনি প্রতিনিধি স্বপনদা এখানে কি বলছিলেন, যে খুনকে ডিফেন্ড করছে, লজ্জা করে না আপনাদের? প্রিয়াঙ্কা গান্ধীকে অ্যারেস্ট করছেন আর যে খুনি সে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ সেখানে স্টেটমেন্ট দিচ্ছে আমরা খুঁজছি, এগুলো লজ্জাজনক নয়? কি বলছেন উনি? ইউপিতে তালিবানের শাসন চলছে, ওখানে তালিবানাইজেশন হয়ে গেছে পুরো, এবং এই বড় তালিবানের নাম হচ্ছে যোগী, এবং এই সরকারকে রেজিগনেশন দেওয়া উচিত। যে কৃষক অন্ন দেয় সুমন দা, সেই কৃষককে আপনি খুন করছেন এবং লাগাতার খুন হচ্ছে, এটা কি নতুন খুন নাকি? দিল্লির বর্ডারে খুন হয়নি, গুলি চলেনি তাদের ওপরে? এগুলো কি, এগুলো মিথ্যা কথা বলছেন চ্যানেলে বসে? দু নম্বর হচ্ছে আপনাকে বলি, মল্লিকার্জুন খাড়গে কি বলেছে, রাইটলি পয়েন্টেড আউট, যে যোগী একটা ডিক্টেটারশিপ চালাচ্ছে ইউপিতে এবং এই ডিক্টেটারশিপ ভাঙতে হবে। এবং প্রিয়াঙ্কা গান্ধীকে ভাবুন, সেখান থেকে ধাক্কাতে ধাক্কাতে একজন মহিলাকে ধাক্কা, আমাদের নেত্রী তিনি, আজকে গোটা রাজ্যে আমাদের ধিক্কার মিছিল চলছে অধীর চৌধুরীর নির্দেশে, এবং আপনি পরিষ্কারভাবে বলতে চাই, একজন মহিলাকে ধাক্কাতে ধাক্কাতে ভ্যানে তুলছে, তারপরে কোনো ওয়ারেন্ট নেই, কোনো ইস্যু নেই, তাকে আটকাচ্ছে কেন? তার একটাই অপরাধ, সে সেই বাড়িগুলোর কাছে যাচ্ছে, পৌঁছচ্ছে, কৃষকদের পাশে দাঁড়াচ্ছে, এটাই তার অপরাধ। এরকম নির্মম এবং হাতরাসে একই ঘটনা ঘটেছে, সোনবাদেও একই ঘটনা ঘটেছে, একের পর এক সেম ঘটনা। প্রিয়াঙ্কা গান্ধীকে আটকাতে হবে, কংগ্রেসকে আটকাতে হবে ইউপিতে, তার কারণ মানুষ আওয়াজ তুলছে, প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের নেতৃত্বে আওয়াজ জোরালো হচ্ছে, এটাকে দমন করতে হবে। এবং শুধু তাই নয়, পাঞ্জাবের ডেপুটি সিএম তাকে আটকেছে, কংগ্রেসের নেতাদের আটকেছে সাহারানপুরে, এবং পুলিশ যেভাবে মিসবিহেভ করেছে প্রিয়াঙ্কা গান্ধীর সাথে, এটা তীব্র প্রতিবাদ গোটা দেশ জুড়ে হবে, এর জন্য বিজেপিকে তৈরি থাকতে হবে। আর লাস্টলি আমি বলি আপনাকে, একটা শেষ করি, সেটা হচ্ছে যে সবথেকে বড় কথা, এই মন্ত্রীপুত্র, এই মন্ত্রীপুত্র আমার মনে হয় যিনি বলছেন এখানে, এই মন্ত্রীপুত্র নামে তো পুলিশ নিজে এফআইআর করেছে, এবং এই মন্ত্রী কেন রেজিগনেশন এখন অবধি দেয়নি, প্রেস করছে উনি বসে, আপনি চিন্তা করুন এর এর সেন্সিবিলিটি, আপনি চিন্তা করুন, এখনো বসে প্রেস কনফারেন্স করছে এই মন্ত্রী। স্বপন দাস এর উত্তর দ্রুত। আমি 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 আশুতোষকে একটা কথা শুধু মনে করিয়ে দিতে হয়, আপনি আর উত্তরপ্রদেশে যাবেন না, উত্তরপ্রদেশে ওখানে উত্তরপ্রদেশে কংগ্রেসকে খুঁজতে গেলে দূরবীনও খুঁজে পাওয়া যাবে না, দূরবীন লাগে না, দূরবীনও খুঁজে পাওয়া যাবে না, খুঁজবে আপনারা ওখানে কি করতে যাচ্ছেন? দূরবীন লাগবে ওখানে, তাওয়া তো রুটি মাস থেকে গেছে, আপনাদের চোখের পাওয়ার বেড়ে গেছে, আপনাদের রুটি মাস থেকে গেছে, এবং যেভাবে মাসের পাওয়ারকে ব্যবহার করছেন, ওখানে কিছু তো করতে যাচ্ছেন আপনারা। দূরবীন লাগে নাকি সাধারণ চশমায় অথবা চশমা ছাড়া দেখা যায় সে তো অন্য প্রসঙ্গ, রাজনীতির কচকচি। কিন্তু স্বপন দা, এই 144 ধারা জারি এই রাজ্যে হলে বারবার বিভিন্ন ক্ষেত্রে আপনারা তীব্র সমালোচনা করেন, অথচ কি চমৎকার দেখুন, হাতরাসে সেই 144 ধারা জারি করে প্রেসকে আটকানো হলো, বিরোধী নেতা নেত্রীকে আটকানো হলো, আজকে হুবহু তাই ঘটনা, অখিলেশ যাদবকে কার্যত বাড়ির বাইরে বেরোতে দেওয়া হচ্ছিল না, আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তাদের আটকানো হলো। স্বপন দা, স্বপন দাস, নাটক করতে যাওয়ার দরকার নেই, ওখানে 144, ওখানে পরিবেশকে শান্ত করতে হবে, সরকার সঠিক কাজ করেছে, ওখানে বিরোধী দলের অন্যান্যরা গিয়ে করবেন কি, আমি বলছি খুন করে বিষয়টা রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে রাজীব গান্ধী কিংবা ইন্দিরা গান্ধীর ছায়া দেখা নয়, বিষয়টা খুব পরিষ্কার, 8 জন মানুষের মৃত্যু,
এবং ঘটনার সূত্রপাত গাড়ির চাকার নিচে টায়ারে কার্যত পিষে দিয়ে চলে যাওয়া আন্দোলনরত কৃষকদের আমি দেবাংশু ভট্টাচার্যের কাছে আসবো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাম রাজত্ব নয়, উত্তরপ্রদেশে খুনের রাজত্ব চলছে। আমি দেবাংশুর কাছে আরেকটু রাজনীতির প্রশ্ন আনবো, সেটা হচ্ছে যে ইতিমধ্যেই দেবাংশু কালকে তো ঘোষিত, তার আগেও বহুবার ঘোষণা করা হয়েছে, সামনে গোয়ার ভোট, ত্রিপুরার ভোট, সেখানে তৃণমূল কংগ্রেস জাতীয় স্তরে প্রভাব বিস্তারের চেষ্টা করবে, আসাম মেঘালয় তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভিটি শুরু হয়েছে, উত্তরপ্রদেশে 5 সাংসদ লখিমপুর খেরিতে চলে যাচ্ছেন। এই অনুষ্ঠান যখন করছি দেবাংশু, আমি শুনতে পাচ্ছি যে লখিমপুর খেরিতে সেখানে কাকলি ঘোষদস্তিদাররা 5 সাংসদের টিম সে তারা পৌঁছে গেছেন। আমি বলছি কোথাও কি উত্তরপ্রদেশের সামনে ভোট, সেখানেও তৃণমূল কংগ্রেস সিরিয়াসলি নিচ্ছে এবং রাজনৈতিকভাবে গোটা বিষয়টা দেখছে? দেবাংশুর সময় শুরু এখন। আমি প্রথমেই এবিপি আনন্দের সকল দর্শককে শুভ সন্ধ্যা জানাই এবং যে অন্নদাতারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন এই নির্মম বর্বর শাসনে তাদের প্রত্যেকের আত্মার চিরশান্তি কামনা করছি। রাজার নীতি তন্ত্র আগে প্রজা অনেক দূর, আমরা প্রজাতন্ত্র শুনেছিলাম, রাজার নীতি তন্ত্র আগে প্রজা অনেক দূর, রাজপুত্রের চাকার নিচে রাষ্ট্রগীতির সুর, তোমার দামি সুটের ওপর ছেঁড়া লাশের মন্ত্র, 7 দশক পেরিয়ে দেখি আসল প্রজাতন্ত্র। রাজপুত্রের চাকার তলায় আজকে আমাদের অন্নদাতাদের শেষ হয়ে যেতে হচ্ছে। যাই হোক, আপনি যে প্রশ্নটা করলে সুমন, আমি সেই জায়গাতে আসি, কারণ এর আগের বিষয়টা নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক অলরেডি হয়েছে। দেখুন, আপনি আপনার মনে থাকবে এর আগে আসামেও এনআরসি নিয়ে যখন সমস্যা চলছিল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিনিধি আসামে পাঠিয়েছিলেন, তখন কিন্তু আসামের ইলেকশন নিয়ে কোনো ব্যাপার ছিল না। এখন উত্তরপ্রদেশে আসামে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক তৎপরতা ইতিমধ্যে আজকে আমরা কথা বলছি শুরু হয়ে গেছে, ইতিমধ্যে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে হলেও সেই সময়ের কথা যখন আপনি বলছেন সেই সময় তেমন খুব একটা প্রস্তুতি আমাদের ছিল না। এবং এর আগেও যখন কৃষক আন্দোলন চলছে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রতিনিধি পাঠিয়েছিলেন ডেরেক ওব্রায়েন থেকে শুরু করে। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যেই যেখানে এই সরকারের দ্বারা সমস্যার মধ্যে যারা পড়েছেন প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটি ইস্যুতে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, তার ক্ষুদ্র ক্ষমতা সীমিত ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে। আমার ধারণা মানুষ এই ক্ষমতাটা তার আরও বৃদ্ধি করবেন যেন সম্পূর্ণ রকমভাবে তিনি পাশে দাঁড়াতে পারেন। কিন্তু আজকের প্রশ্নটা হচ্ছে সুমন্তা, শুধুই কৃষকদের ওপরে এই কাণ্ডটা না, আপনার মনে করে দেখুন সিএনআরসি আন্দোলন যখন চলছে সেই শাহিনবাগ, সেখানে বিজেপির আক্রমণ, এবং একের পর এক জায়গা যে যে জায়গায় ঘটনাগুলো ঘটেছে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে আসার পরিবর্তে দমনমূলক নীতি নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। এবং এখানে দুতরফে আক্রমণ হয়েছে, একদিকে প্রশাসনিক অ্যাটাক তো চলেইছে, তার উপরে পলিটিক্যাল অ্যাটাক, অর্থাৎ একদিকে প্রশাসনের তরফ থেকে তাদের উপরে শিকল বাঁধার চেষ্টা হয়েছে এবং তার উপরে পলিটিক্যাল পার্টির তরফ থেকে ভারতীয় জনতা পার্টি আক্রমণ করেছে। এবং সেই ঘটনাগুলো চলেছে ক্রমাগত, নতুন ইস্যু এসেছে, মিডিয়া থেকে সেগুলো হারিয়ে গেছে এবং তাদের যে মানুষগুলো মারা গেছেন আহত হয়েছেন তাদের কোনো বিচার হয়নি। তো আজকের কথাটা হচ্ছে আজকেও আলোচনা হচ্ছে, কদিন পরে এই জিনিসটা হয়তো ধামাচাপা পড়ে যাবে, পরবর্তীকালে ইলেকশন আসছে, নতুন ভোট আসছে, অন্য ইস্যু আসছে, হয়তো চাপা পড়ে যাবে, কিন্তু এর বিচার কি হবে? আর সুমন্ত, একটাই প্রশ্ন, যিনি আমাদের দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার ছেলে এই ঘটনাটা ঘটান এবং তিনি এখনো যদি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদে বসে থাকেন তাহলে আমরা কি একটা সুষ্ঠু বিচার আশা করতে পারি যার বিরুদ্ধে এই অভিযোগটা? আমি আমি তিনজন রাজনৈতিক দলের পক্ষে যারা এসেছেন যারা বলছেন তাদের কাছে যাব, কিন্তু তার আগে দ্রুত এখানে তৃণমূল কংগ্রেসের আজকে 5 প্রতিনিধিরা এইমাত্র আপনাদের জানালাম তারা লখিমপুর খেরিতে পৌঁছেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 144 ধারা এই সরকারের বিরুদ্ধে জারি করবেন মানুষ। দেখো পরের প্রতিবেদন। এর সঙ্গে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর উদ্বিগ্ন হওয়া শোক প্রকাশ করার কোনো গুরুত্ব নেই। লখিমপুরে কৃষক হত্যাকাণ্ডে তোলপাড় দেশ, উত্তপ্ত জাতীয় রাজনীতি। গভীর রাতে প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করলো যোগী রাজ্যের পুলিশ। বনের পাশে দাঁড়িয়ে টুইট রাহুল গান্ধীর, গৃহবন্দী করা হয়েছে অখিলেশ যাদবকে। এই প্রেক্ষাপটে লখিমপুরে কৃষক হত্যার অভিযোগে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ প্রশাসন ও বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। Brutally butchered and they have been killed and so many persons are injured also. And because they don't believe the democracy and they don't believe that people should come to see their family members. That's why they started 144. Pahle bhi hum dekha Hathras mein bhi jab hua tha, hamara team ko ghusne nahi diya. Assam mein jab NRC hua tha, hamara team ke ghusne nahi diya. Hamara Tripura mein movement chal raha tha, Tripura mein bhi 144 karke rakh diya. রবিবারের রক্তক্ষয়ী সংঘর্ষের পরে লখিমপুর খেরিতে 144 ধারা জারি করেছে যোগী আদিত্যনাথের প্রশাসন। রবিবার রাত থেকে কোনো রাজনৈতিক দলের নেতাকেই সেখানে ঢুকতে দেওয়া হয়নি। এদিন তৃণমূলের 5 সাংসদের একটি প্রতিনিধি দল লখনৌ হয়ে সড়ক পথে লখিমপুরের দিকে রওনা দেয়। প্রতিনিধি দলে আছেন কাকলি ঘোষ দস্তিদার, সুস্মিতা দেব, প্রতিমা মণ্ডল, আবির রঞ্জন বিশ্বাস ও দোলা সেন।
other opposition leaders, they have a right to go and visit these families. The official said that they are imposing Section 144. They are arresting the opposition leaders. So this is not democracy. This is total autocratic behavior of the Bharatiya Janata Party. Trinamooler কাজ নেই কোনো পাঠিয়েছেন ভালো কথা পাঠান আমাদের কোনো আপত্তি নেই তৃণমূলের এখানে হাজার হাজার লোক মারা যাচ্ছে আমাদের হাজার হাজার মা বোনেরা ধর্ষিত হয়েছে পোস্টপোল ভায়োলেন্সের নামে সেখানে লোক পাঠানো দরকার আজকেও একজন সংখ্যালঘু পরিবারের আমাদের কর্মী আমার কাছে এসে তার রায়তী সম্পত্তি দেখিয়ে দিয়ে গেলেন দলিল যে সেকে তিনি চাষ করতে পারছেন না এখানে আগে নিজের রাজ্যটা সামলান তারপরে না আগে নিজের ঘরে যদি পরিষ্কার না করতে পারেন তো অন্য কোথায় কি করবেন আপনারা লক্ষিমপুরে কৃষক হত্যার প্রতিবাদে মৌলালী মোড়ে একাধিক বামপন্থী কৃষক সংগঠনের ডাকে সভা করা হয় লক্ষিমপুর কাণ্ডের প্রতিবাদে রাজভবনের সামনে বিক্ষোভ দেখায় প্রদেশ যুব কংগ্রেস বেশ কয়েকজন যুব কংগ্রেস নেতা কর্মীকে আটক করে পুলিশ আশাবুল হোসেন বিজেন্দ্র সিংহ ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট এবিপি আনন্দ লক্ষিমপুর খেরিতে এই মুহূর্তে পৌঁছেছেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য হিসেবে কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল সাংসদ কাকলিদি তার সঙ্গে ফোনে যোগাযোগ করেছি আমরা কাকলিদি এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে ১৪৪ ধারা জারি আছে কিভাবে আপনারা লক্ষিমপুর খেরিতে পৌঁছলেন প্রথমে হচ্ছে যে বলি যে এখানে আসার পরে আমাকে যে পুলিশ পাইলট দেওয়া হয়েছিল এসকর্ট দেওয়া হয়েছিল সুস্মিতা দেব আর আমি আমরা একসঙ্গে আসার পরে আমরা সেই পুলিশ পাইলটকে ডজ করে মানে আমরা পুলিশ পাইলট নিইনি সঙ্গে ওদের কোনো লোককে নিইনি সেই জন্যই আমরা পৌঁছতে পেরেছি কারণ আমার বিশ্বাস যে তারা যদি সঙ্গে থাকতো আমাদের হয়তো ভুল জায়গায় নিয়ে যেত যেমন কিন্তু করেছিল বা আটকিত আমরা লক্ষিমপুর খেরিতে এসে পৌঁছেছি প্রায় এক ঘন্টা আগে কিন্তু দুঃখের বিষয় যে এখানে যারা অবস্থানে বসেছিলেন কৃষক যাদের পাশে দাঁড়াবার জন্য মমতা ব্যানার্জি আমাদের পাঠিয়েছেন সেই পরিবারের কৃষকদের অবস্থানটা পুলিশ তুলে দিয়েছে এবং আমরা শুনতে পাচ্ছি এখানে মিডিয়ার কাছে যে যারা মারা গেছেন সেই নিহতদের পরিবার কিছু ৪৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে আর সেখান থেকে এসে আমরা শুনলাম যে কৃষকদের দেহ পোস্টমর্টমের জন্য পুলিশ লাইন নিয়ে যাওয়া হয়েছে সেই পুলিশ লাইনটা আমরা এসছি সেটা একটা বিশাল জায়গা কয়েক কিলোমিটার দূরে অন্ধকার একটা জায়গা আমি এখানে নেট নেই ১৪৪ টাকা টেলিফোন কাজ করছে না কিন্তু ছবিটা পারলে আমি আপনাদের পাঠাবো দেখবেন তার ভিতরে ঢুকে যেটা চিকিৎসা বিজ্ঞানে বলা হয় যে সূর্যের আলো থাকাকালীন আমরা ডিএম এর বাড়িতে গেছিলাম দেখা হয়নি আমরা ওই পুলিশ লাইনে গেছি থানা হাসপাতাল কোথাও কেউ নেই এখানটা পুরো ফাঁকা এবং আমাদের যতদূর খবর এখানকার লোকাল মিডিয়া বলছে যে হাতরাসের ক্ষেত্রে যেরকম ভাবে রাত্রির বেলা নিয়ে গিয়ে ডেড বডিটা পুড়িয়ে দিয়েছিল ঠিক সেইভাবেই পুলিশ বোধহয় বডিগুলো তুলে নিয়ে চলে ধন্যবাদ কাকলিদি মারাত্মক সম্ভাবনার কথা বলছেন কাকলি ঘোষ দস্তিদার বলছেন হাতরাসে ঠিক যেভাবে একেবারে পুলিশি প্রহরায় আর দেহ সৎকার করা হয়েছিল এবং তাই নিয়ে পরবর্তীকালে অনেক বিতর্ক হয়েছিল সেই ঘটনার পুনরাবৃত্তি এইখানে হবে না তো আমি দ্রুত একবার চলে যাব যেহেতু ক্ষতিপূরণের কথা উঠল আমি শুভময় মৈত্রের কাছে চলে যাব কাকলিদি ঠিকই বলেছেন একটা অংশ বলেছেন এর আরেকটা অংশও আছে শুভময় দা সেটা হচ্ছে ৪৫ লক্ষ টাকা এবং পরিবার পিছু একটা সরকারি চাকরি কোনো অসুবিধা নেই ক্ষতিপূরণ দিয়ে কোনো মানুষের সেটা ১ লক্ষ হোক অথবা ৪৫ লক্ষ হোক তার জীবন ফিরিয়ে দেওয়া যায় না সুতরাং ক্ষতিপূরণ শব্দটাই ভয়ঙ্কর এক্ষেত্রে কিন্তু আমার বক্তব্য যে বহু ক্ষেত্রে এ রাজ্যে অন্য রাজ্যে আমরা দেখি যে ১ লক্ষ ২ লক্ষ টাকা দিয়ে সাধারণ মানুষের এই ধরনের কোনো ঘটনায় মৃত্যু হলে ক্ষতিপূরণের চেষ্টা করে রাষ্ট্র কিন্তু এক্ষেত্রে ৪৫ লক্ষ তার মানে আগে অল্প টাকায় যাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল তাদের জীবনের দাম কি কম ছিল এই প্রশ্ন উঠছে তার কারণ অনেকে বলছেন যে এই ৪৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে শুধুমাত্র সামনে উত্তরপ্রদেশের ভোট বলে অনেকে একেবারে স্পষ্ট উদাহরণ দিচ্ছেন শুভময় দা ডেটা বলছে যে ২০২০ সালে অর্থাৎ করোনার সময় উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচন হয়
তিনজন স্কুল শিক্ষকের মৃত্যু হয় অন ডিউটি, ভোটের ডিউটি করতে গিয়ে, ভোটের সরকারি কাজ করতে গিয়ে। সেক্ষেত্রে তাদের পরিবারকে 30 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, তাদের মৃত্যু বা তাদের প্রাণের দাম তো কম ছিল না, 45 লক্ষ টাকা ধার্য করা হয়েছে শুধুমাত্র এই জন্যে যে সামনে উত্তরপ্রদেশের ভোট। বিরোধীরা বলছেন, শুভময়দার সময় শুরু এখন। শুনবাবু, এই বিষয়গুলো নিয়ে না আলোচনা করাটা ভীষণ অস্বস্তিকর আর কি। অর্থাৎ সুস্থ যে ভাবনা চিন্তা আমাদের জীবনে, কোনো কিছুর বিরুদ্ধে কোনো মৃত্যু, সেখানে সেই মানুষটিকে সুবিধে করে দেওয়া সরকারের, তার জন্য যে ক্ষতিপূরণ, এই জায়গাগুলোর যে সহজ অঙ্ক তার একেবারে বাইরে বেরিয়ে গেছে এই গোটা বিষয়টা। 45 লক্ষ টাকা, একটা রাজনৈতিক হিংসায় মানুষ মারা যাচ্ছেন, তাদের এই টাকাটা দেয়া হচ্ছে, এবং এই টাকাটা, বেশ অবাক হচ্ছেন সকলে যে এত টাকা কেন, এটা একটা প্রশ্ন উঠছে। সত্যি তো আমাদের রাজ্যেও আমরা দেখেছি, অন্যান্য জায়গাতেও আমরা দেখেছি, বিভিন্ন মৃত্যুর ঘটনায়, বিভিন্ন দুর্ঘটনার ঘটনায় আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার এই ধরনের টাকা দিয়ে থাকেন। কিন্তু তার সঙ্গে আপনি যে পরিষ্কার কোরিলেশনটা তুললেন যে সামনে উত্তরপ্রদেশের নির্বাচন এবং সেই কারণেই এই টাকার পরিমাণটা বাড়ছে কিনা, দেখুন, যদি খুব একটা গভীরভাবে বিচার করা যায় তাহলে লক্ষ্য করলে দেখবেন যে এই যে কৃষক আন্দোলনটা চলছে, সেই কৃষক আন্দোলনের যে তীব্রতাটা ছিল, অবশ্যই আন্দোলন চলছে, আমি একেবারে কৃষক আন্দোলনকে নিচু করার কোনো চেষ্টা করছি না, কিন্তু সংবাদ মাধ্যমে যে তীব্রতা, আন্দোলনের যে তীব্রতা, সেই তীব্রতা যথেষ্ট কমতে শুরু করেছিল একটা জায়গায়। যদিও আন্দোলন জারি ছিল এবং এটা তো ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে এই আন্দোলনের কথা চিরকালই থাকবে, কিন্তু খুব স্বাভাবিকভাবেই সময়ের সঙ্গে সঙ্গে প্রতিদিন পলিটিক্যাল অ্যাক্টিভিজমের যে পরিমাণ সেটা এক থাকে না। এবার আবার এই আন্দোলন কিন্তু তীব্রতা বাড়ছে এবং তার সঙ্গে যোগ হয়েছে উত্তরপ্রদেশের নির্বাচন। এই উত্তরপ্রদেশের নির্বাচন যত আগামী দিনে আসবে, আমরা সকলেই জানি যে এই উত্তরপ্রদেশের নির্বাচন কিন্তু অনেকটা নির্দিষ্ট করে দেবে 2024 নির্বাচনে কারা ক্ষমতায় আসছেন। বিজেপি যদি জয়যুক্ত হয় তাহলে তাদের সম্ভাবনা বাড়বে, বিজেপির ফল খারাপ হলে তাদের সম্ভাবনা কমবে ভারতের রাজনীতিতে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কৃষক আন্দোলন এবং উত্তরপ্রদেশ নির্বাচন পদে হিংসা জড়িয়ে যাওয়া, সারা বিশ্ব জুড়ে যেটা হচ্ছে রাজনীতিতে নীতির বদলে হিংসাটা অনেক বেশি সুবিধাজনক একটা বিষয় তৈরি হয়ে যাচ্ছে ভোট বেশি পাওয়ার জন্য, গোটা ব্যাপারটা অত্যন্ত বিপজ্জনক একেবারেই। শুভময়দা যথার্থই বলেছেন যে এই মৃত্যুর মূল্য, সেটা যখন ক্ষতিপূরণের টাকার অঙ্কে তুলনা করা হয় অথবা বিচার করা হয়, সেটা নিঃসন্দেহে অস্বস্তিকর এবং অত্যন্ত অমানবিক। কিন্তু তথ্যের প্রয়োজনে এই কথা বলতেই হবে যে 2017 সালে জুন মাস, আমার মনে আছে এই ঘণ্টাখানেকের সফরেই আপনাদের দেখিয়েছিলাম যে মধ্যপ্রদেশের মন্দসৌরে, সেখানে শিবরাজ সিং চৌহানের সরকার, সেখানে আন্দোলনরত 6 জন কৃষকের ওপর গুলি চলল, 6 জনের মৃত্যু হলো, এবং সেখানে প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছিল যে প্রত্যেকটা পরিবারকে 10 লক্ষ টাকা করে দেয়া হবে। তারপর রাতারাতি, মধ্যপ্রদেশ ভোট ছিল বলে বিরোধীরা বলেন, 1 কোটি টাকা অর্থমূল্যে সেটা 10 লক্ষ থেকে বেড়ে হয়ে গেল। মানুষের জীবনের দাম কি সামনে ভোট থাকলে বাড়ে অথবা ভোট না থাকলে কমে, এ প্রশ্ন আমাদের একেবারে স্পষ্ট করে রইল। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথদা, কোথাও একটা এই আন্দোলন, শুভময়দা যথার্থই বলেছে যে যে কোনো আন্দোলন একই রকমভাবে তুঙ্গে তীব্রতায় একটা বিন্দুতে তো থাকতে পারে না, তার ওঠা পড়া থাকে, কিন্তু পাশাপাশি যে ভাষায় আগাগোড়া উস্কানি দেয়া হয়েছে, কার্যত আরেক ধরনের পাল্টা হিংসাকে প্ররোচিত করা হয়েছে। খানিকক্ষণ আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য অন ক্যামেরা যা ছিল প্রথম প্রতিবেদনে আমি দর্শকদের দেখিয়েছি। বিশ্বনাথ, আপনার কাছে প্রশ্ন থাকবে যে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার, তিনি বলছেন বাংলা করলে এইরকম দাঁড়ায় যে কেউ ভয় পাবেন না, বিক্ষোভরত কৃষকদের বিরুদ্ধে একেবারে হাতে লাঠি ধরে নিন, লাঠি তুলে নিন, কৃষক মেরে জেলে যাবেন, সেখানে 1 মাস 3 মাস কিংবা 6 মাস থাকবেন, যখন আপনি জেল থেকে মুক্তি পাবেন তখন বিরাট নেতা হয়ে যাবেন, ইতিহাসে আপনার নাম লেখা থাকবে। এর অর্থ কী বিশ্বনাথদা? প্রতি মুহূর্তে একটা আন্দোলনকে, হতে পারে আন্দোলনের কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, আন্দোলনকারীরা কোনো একটা অংশে হয়তো অনড় থাকতে পারেন, কিন্তু তা বললে রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্য কোনো অন্য স্তরের নেতা নয়, তিনি বলছেন লাঠি তুলে নিন এবং দরকার হলে জেলে যাবেন, বেরিয়ে এসে বড় নেতা হবেন। বিশ্বনাথদার সময় শুরু এখন। বিজেপি নিজেকে পার্টি উইথ ডিফারেন্স বলে, কিন্তু কার্যত ক্ষমতার দম্ভ প্রতিটি মিনিটে মিনিটে বিজেপি নেতাদের মুখে বেরিয়ে আসে, প্রতিটি কথাতে তাদের বেরিয়ে আসে।
যে কায়দা কৃষি বিল পাশ হয়েছিল সংসদে, মানে সংখ্যাগরিষ্ঠ ছিল কি সেই বিলে, সেখানে তো ক্ষমতার দম্ভ আপনি দেখিয়ে দিয়েছেন প্রথমেই। যে বিজেপি বলে মানে ইমার্জেন্সি নিয়ে কথা বলে, কংগ্রেসের ইমার্জেন্সি নিয়ে নিশ্চয়ই বলা উচিত, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে আপনাকে তো নিজের দিকে তাকাতে হবে। চ্যারিটি বিগেন্স অ্যাট হোম, একটার পর একটা রাজ্যে আপনি কার্য তো অবরুদ্ধ করে রেখেছেন, বিরোধী দলের কোনো নেতাদের ঢুকতে দেন না, 144 ধারা জারি প্রতিটি ক্ষেত্রে করছেন, সেটা ত্রিপুরা হোক আসাম হোক। তো এই বিজেপি যখন গণতন্ত্রের প্রশ্নটা তোলে, সেই বিজেপির বক্তব্যটা কতটুকু সারবত্তা থাকে? আমার আসলে ক্ষমতার দম্ভের দ্বারা পরিচালিত হয়, সেই জন্য সিএর প্রশ্নে অনুরাগ ঠাকুরের যে ভয়েস থাকে, যে বক্তব্য থাকে, আর এখানে কৃষক আন্দোলনের দেখবেন আপনি বারবার একই ধরনের ভয়েস, মানে আমি আমি শাসন করি আমি তোমাকে দমিয়ে দিব, আমি তোমাকে দমিয়ে দিব, তোমার ভয়েসটাকে দমিয়ে দিব আমি। অর্থাৎ কার্যত একটা অগণতান্ত্রিক চেহারা বারবার ফুটে উঠে এই বিজেপি দলের নেতা নেত্রীদের বক্তব্যের মধ্য দিয়ে। অর্থাৎ আমি ক্ষমতায় আছি, আমার বাইরে তুমি কথা বলতে পারো না, কিন্তু যে প্রশ্নটা খুব বৃহত্তম প্রশ্ন, যে যে হিংসাটা হয়েছে আন্দোলনকারীদের তরফ থেকে, ওই হিংসাটাকে আমি সমানভাবে নিন্দা করি। তার কারণটা হলো যে হিংসা দিয়ে জয় করা কিছু যায় না, ফলে হিংসা দিয়ে জয় করার যে প্রবণতা, যে আমাকে আমাদের পিছিয়ে মেরেছে তাই আমরাও উল্টো দিকে পিছিয়ে মারবো বা লাঠি দিয়ে মারবো, এই ভাবনাটা মানে হিংসা, চোখের পরিবর্তে চোখ, নাক নাকের পরিবর্তে নাক, জিহ্বার পরিবর্তে জিভ যদি আমরা নিতে থাকি তাহলে এই হিংসা শেষ হয় না, ফলে এই হিংসাকে তীব্র নিন্দা করি। একই সাথে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো, তারা আপনি দেখেন আলাদা আলাদা অ্যাপ্রোচে কিন্তু কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে বলছেন, প্রিয়াঙ্কা গান্ধী তার মতন করে বলবার চেষ্টা করছেন, বা আমি বলছি যে কোনো একটা জায়গাতে কমন ভয়েস, কনভার্জেন্ট পয়েন্ট কিন্তু আমরা পাচ্ছি না। অর্থাৎ যে বিজেপি দল একের পর এক অগণতান্ত্রিক চেহারা তার বেরিয়ে আসছে, সেই বিজেপি দলের বিরুদ্ধে কিন্তু একটা ঐক্যবদ্ধ মঞ্চ গড়ে তুলে সমস্ত রাজনৈতিক দলগুলো বক্তব্য রাখতে পারছে না, যার সুযোগটাই বিজেপি নিচ্ছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজে সেটাই বেরিয়ে আসছে। একেবারে বিশ্বনাথের সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে বিরোধী দলগুলো প্রত্যেকে অন্য সুরে কথা বলছে তা নয়, পরস্পর পরস্পরকে আক্রমণ, সেটাও জাতীয় স্তরে আমরা দেখতে পেয়েছি। শুভময় মৈত্র কিছু বলতে চাইছিলেন, প্রত্যেকের কাছে যাব। হ্যাঁ, একটা মূল বক্তব্যটা বিশ্বনাথ দার সঙ্গে একটা জায়গাতে আমি একমত নই, সেটা হচ্ছে হিংসার মাধ্যমে জয় করা যায় না, যেটা বিশ্বনাথ দা বলছেন এটা কিন্তু আজকের রাজনীতিতে একেবারেই ঠিক নয়। আজকের রাজনীতিতে বিশ্বজুড়ে দেখুন, সিরিয়াতে দেখুন, বিভিন্ন জায়গায় দেখুন, অন্যান্য অনেক দেশে দেখুন, এবং বিশেষ করে আমাদের রাজ্য এবং দেশে দেখুন, অনেক জায়গাতেই কিন্তু নির্বাচন এবং তার আগের যে হিংসা, সেখানে যার গায়ের জোর বেশি সে কিন্তু ভোট বেশি পাচ্ছে। সুতরাং আমি বলবো এখানে একটা কোরিলেশন আছে। যদি হিংসা দিয়ে, হিংসা দিয়ে কোন জয় হতো, দীর্ঘমেয়াদী সভ্যতা অগ্রগতি হতো, তাহলে রুশ বিপ্লবের মধ্য দিয়ে যে হিংসা বা প্রতিহিংসার ব্যবহার হয়েছিল সেটা দীর্ঘস্থায়ী হতো, তাহলে চীনের যে বিপ্লবের মধ্য দিয়ে হিংসা প্রতিষ্ঠা হয়েছিল সেটা দীর্ঘস্থায়ী হতো। ফলে হিংসা দিয়ে তুমি কিছু সময় জয়ী হতে পারো, দীর্ঘ সময় মানব সভ্যতার জয়ী হতে পারে না সভ্যতার। কিন্তু আমি আবারও বলছি যে হিংসা দিয়ে কখনোই মানব সভ্যতার প্রগতি হতে পারে না, দীর্ঘস্থায়ী সেই প্রগতি থাকতে পারে না। আমি দ্রুত একবার মনোহরলাল খট্টরের কথা হলো, যিনি একেবারে সাংবিধানিক পদে, সাংবিধানিক চেয়ারে, মুখ্যমন্ত্রীর পদে থেকে কার্যত হিংসাকে উস্কানি দিয়েছেন, বলেছেন কৃষকদের বিরুদ্ধে হাতে লাঠি তুলে নিতে, প্রয়োজন হলে জেলে যেতে, জেল থেকে বেরিয়ে বড় নেতা হওয়া যাবে। মারাত্মক কথা, দেখুন। উত্তরপ্রদেশের লখিমপুরে কৃষক হত্যাকাণ্ডে তোলপাড় চলছে গোটা দেশে। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলের বিরুদ্ধে কৃষকদের গাড়ি দিয়ে পিষে মারার অভিযোগ উঠেছে। ঠিক এই সময় বিজেপি শাসিত হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টারের এই বয়ান, যাতে বিক্ষোভরত কৃষকদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে শোনা যাচ্ছে তাঁকে। और दूसरी बात यह है, जब ठावेंगे डंडे तो जमानत की परवाह मत करो, महीना छह महीने दो महीने रहा होगे ना, दो चार महीने वहां रहा होगे तो बड़े लीडर अपने आप बन जाओगे, चिंता मत करो, ये इतिहास में नाम लिखा जाता है। বিজেপির কৃষক সংগঠনের একটি মঞ্চ থেকে হরিয়ানার মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে বেঁধেছে বিতর্ক, কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলের প্রশ্ন। সংবিধানে শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী কি করে এমন কথা বলতে পারেন? अगर सत्ता में बैठे लोग, संवैधानिक पदों पर बैठे लोग, लोगों को उकसाने का काम करेंगे, हथियार उठाने का काम करेंगे, लड़ने का, हिंसा करने का अगर अनुभव करेंगे, तो देश की जो स्वस्थ परंपराएं हैं हमारी लोकतंत्र की, उनकी जड़ें कमजोर हो जाएंगी।
কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য রণদীপ সিং সুরজেওয়ালা টুইট করে বলেছেন, কোন মুখ্যমন্ত্রী যদি এভাবে হিংসায় প্ররোচনা দেন, সমাজে বিভেদ সৃষ্টি ও আইন ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখানোর কথা বলেন, তাহলে রাজ্যে আইন ও সংবিধানের শাসন সুরক্ষিত হতে পারে না। বিজেপি যে কৃষক বিরোধী সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল। এটা অত্যন্ত অন্যায়, নোংরা, অমানবিক। যে কৃষক আমাদের খেতে দেয়, যারা আমাদের অন্নদাতা, তাদের বিজেপি মন্ত্রীর ছেলে গাড়ি কুচলে মেরে দেবে, ওপেনলি খাট্টার সাহেব বলবে লাঠি দিয়ে তাদের পিটিয়ে দাও, সব কৃষকে তুমি লাঠি দিয়ে পিটিয়ে আর গাড়ি দিয়ে পিষে দিলে খাবে কি? ঐক্যবদ্ধ আন্দোলন যখন ভাঙতে পারছে না, তখন সরকার ঠিক করেছে আমাদের হত্যা করার রাজনীতি করবে। প্রথমে হরিয়ানার মুখ্যমন্ত্রীর নির্দেশে একজন কৃষক হরিয়ানার কর্নালে খুন হলো কয়েকদিন আগে। উত্তরপ্রদেশে ঘটলো, যোগী সরকার সবচেয়ে বর্বরতম একটা বিজেপি সরকার। যোগী সরকারের এই বর্বরতার বিরুদ্ধে আজকে আমরা গোটা দেশে প্রতিবাদের আহ্বান করেছি। বিরোধীদের অভিযোগ উড়িয়ে বিজেপির পাল্টা দাবি, হরিয়ানার মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় কৃষি আইনের নাম করে বিভিন্ন মানুষ বিক্ষিপ্ত সন্ত্রাস চালাচ্ছে, তো এক্ষেত্রে যদি মানুষকে সচেতন করবার জন্য কেউ বলে থাকেন, ওই অপপ্রচারের কে প্রতিহত করবার জন্য আমাদের টিম তৈরি করতে হবে, সেটা তো রাজনৈতিক বক্তব্য, এর মধ্যে অন্যায় কিছু নেই। মোদী সরকারের কৃষি আইনের বিরোধিতায় গত এক বছরের বেশি সময় ধরে আন্দোলন চলছে, যার অন্যতম ভর কেন্দ্র হরিয়ানা। এই প্রেক্ষাপটে কৃষকদের জব্দ করতে বিজেপি কর্মীদের হাতে লাঠি তুলে নেওয়ার পরামর্শ দিয়ে বিতর্ক খাড়া করলেন হরিয়ানার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। দীপক ঘোষ, স্বর্ণ মুখোপাধ্যায় ও সুদীপ্ত আচার্য, রিপোর্ট এবিপি আনন্দ। আমি খানিকক্ষণ আগে এই আলোচনার একটা অংশে ব্যাক করব আশুতোষ। আশুতোষ বলছিল যে এই আন্দোলনের মুখ হিসেবে এবং এর আগেও প্রিয়াঙ্কা গান্ধীর উঠে আসা, তাতে ইন্দিরা গান্ধীর ছায়া খুঁজে পেয়েছে আশুতোষ। আমি বলছি আশুতোষ, একটা জায়গায় প্রিয়াঙ্কা গান্ধীর যুক্তির সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে এই রকম অমানবিক নির্মম ঘটনা হলে সেখানে বিরোধী দলের নেতা নেত্রীরা তো যেতেই পারেন। মানে আমি বলছি যে বিরোধী দল থাকার কি সার্থকতা যদি মানুষের প্রয়োজনে তারা ঘটনাস্থলে ছুটে না যান, আমার কোনো তাতে অসুবিধা নেই। কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী আজকেই একটি সাক্ষাৎকারে টেলিফোনে বলছিলেন তিনি যে কোথাও রাস্তায় তিনি অখিলেশ যাদব এবং তার দলকে দেখতে পাচ্ছেন না, মায়াবতী এবং তার দলকে দেখতে পাচ্ছেন না। সত্যি সত্যি কি সেইভাবে সবসময় রাস্তায় থাকে কংগ্রেস? অন্তত আমেথির ফলের পর সেই ছবি নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে আশুতোষ। না সুমনদা, একটা কথা বলি, যদি রাস্তায় না থাকতো তাহলে খবর পাওয়ার সাথে সাথে রাত্রেবেলা প্রিয়াঙ্কা গান্ধী, যিনি জেনারেল সেক্রেটারি আমাদের ইনচার্জ, সেখানে পৌঁছতেন না। আর পুলিশ শুধু হাতরাসে, সোনগাড়ে বা এইখানে লক্ষ্মীপুর ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে যেভাবে ধাক্কাতে ধাক্কাতে তাকে তুলেছে, যে মিসবিহেভ করেছে, যে ইন্টেন্ট, ক্রিমিনাল ইন্টেন্ট অফ পুলিশ, এটা কিন্তু আজকে পরিষ্কার হয়েছে। এবং সবথেকে বড় কথা, খুব দুঃখজনক একটা ঘটনা, চিন্তা করো একজন নেত্রীকে একটা ঘরে সেখানে বন্ধ করে রাখছে যেখানে ময়লা ভর্তি, তাকে ঝাড় দিয়ে তাকে শুতে হচ্ছে সেখানে। এর থেকে নির্মম চিত্র আর কি ধরা পড়তে পারে? সেই জন্য তো পরিষ্কার করে আমরা বলছি যে কংগ্রেসকে আটকাতে পারবে না। আর দুটো কথা আমি একটু বলে নিই। ওই যে বলেছে না, সব থেকে দুঃখজনক হচ্ছে এই মনোয়ারলাল খাট্টারের মতন কু মানসিকতার লোকেরা নেতৃত্বের ক্ষমতায় এমন তারা প্লাবিত, পেছনে পুলিশ দাঁড়িয়ে, ভাবুন, পুলিশ সেখানকার স্টেট পুলিশ, তাকে তার বডিগার্ড সমস্ত দাঁড়িয়ে এবং পুলিশ প্রশাসনের সামনে এন্ডোর্স করছে যে পেটাও কৃষকদের, পেটাও। আমি এর থেকে লজ্জা মনে ভারতবর্ষে হতে পারে। আমি 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 আন্দোলনের মুখ, প্রতিবাদের মুখ হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী উঠে এসেছেন। আরে আশুতোষ, বলেছো অনেক, এবার বলেছো এবার বলতে দাও। আর আপনাদের আগে বলা উচিত না? না না, এবার বলা উচিত না, বলা উচিত না একদম। তুমি বলে নিয়েছো, এবার আমি বলছি। প্রথম কথা, এত দ্রুত কৃষকদের প্রত্যেকটা দাবি মেনে নিয়ে, যা যা দাবি করেছিল প্রত্যেকটা দাবি মেনে নিয়ে দাবি পূরণ করা ভারতবর্ষের ইতিহাসে মোট কতগুলো ঘটেছে? সে কংগ্রেস শাসনে হোক, সিপিএম শাসনে হোক, তৃণমূল শাসনে হোক, মোট কতবার হয়েছে? আমি আমাকে এক এক করে বলতে দিন। এক, দুই হচ্ছে, আশুতোষ একটা বলছিল ঘর ঝাড় দিয়ে একজন নেত্রীকে শুতে হচ্ছে। আমাদের দেশে, আমাদের দেশে গরিব মানুষ, মানে একবারে বলছেন না যে একদম আপনি বলছেন না যে কুচলে দিয়েছেন, আমি বলছি আপনাকে, কিন্তু আমি বলছি এই দুর্ঘটনা গাড়ির নিচে পিষে দেওয়ার পর তারপর কি দুটো বা তিনটে দাবি মেনেছেন, এটা একটা আর্গুমেন্ট হলো? দেবাংশু কাছে আমি বলছি,
কথা হচ্ছে যে স্বপন বাবু একটা কথা ভুল বললেন যে কৃষকদের সমস্ত দাবি নাকি উত্তরপ্রদেশ সরকারের থেকে মেনে নেওয়া হয়েছে। কৃষকদের প্রথম এবং প্রধান দাবি ছিল কেন্দ্রীয় সরকারের থেকে না, মানে ওটা তো অবশ্যই মানে যেটাকে কেন্দ্র করে এবং আজকের এই ঘটনাটার পর দাদা একটু দাঁড়াচ্ছে, আজকের এই ঘটনাটার পর প্রধান দাবি ছিল যে এই মন্ত্রীকে পদত্যাগ করতে হবে, এইটা নিয়ে এখনো কোনো কথা শোনা যায়নি, এটা হচ্ছে এক নম্বর কথা। এবং দু তিন মোর্চার একই দাবি এখানে বলার সুমনদা, সেই সময় দিল্লি দিল্লিতে যখন দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয় তখন দেবাংশু আমি আপনার সময় একটু বলি কি জানেন, সবাই আপনার সামনে একটা করে দেবাংশু শেষ করুক, দুজনের কাছে শেষ করে বলছি এখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কেন পদত্যাগ করছেন না, তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ওঠার পর এবং খুনের মামলায় তার ছেলের বিরুদ্ধে FIR হওয়ার পর, স্বপন দাস এক এক করে যাব। আজকে আজকে যদি কেউ নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলেন তাকে কি পদত্যাগ করতে হবে? মন্ত্রী ইনভলভ কিনা সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে, মন্ত্রীর কোনো ষড়যন্ত্র আছে কিনা তার জন্য রিপোর্ট দিতে বলা হচ্ছে সাত দিনের মধ্যে। এবার আমি দিই, প্রথম কথা হচ্ছে যে এই ঘটনাটা ঘটার পর এই যে আপনি বললেন না মমতা ব্যানার্জি যদি নরেন্দ্র মোদীকে করতে বলে, আপনি ভুলে যাচ্ছেন যে কৃষকগুলো মারা গেছে তারা কোনো বিরোধী দলের নেতা নয় বা বিরোধী দলের কর্মী নয়, এটা এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে সুমন, আমি যেটা তখন থেকে বলতে চাইছিলাম, আপনি পুরো ঘটনা পরম্পরা এই কেন্দ্রীয় সরকারে গত দু বছর ধরে যদি লক্ষ্য করেন, দিল্লি দাঙ্গার আগে কপিল মিশ্রার সেই বক্তব্য আমার আপনার সবার মনে আছে, যার পরে গোটা দিল্লি জুড়ে দাঙ্গা ছড়িয়েছিল, সাত দিন ধরে দিল্লি জ্বলেছিল, অনুরাগ ঠাকুরের বক্তব্য, আমি তো বলেই না দাদা আপনার সঙ্গে আমি বলছি না, ওখানে ভদ্রতা রাখছেন না স্টুডিওতে রাখুন, কারণ নরেন্দ্র মোদী বারবার আবার বাংলায় আসবেন, এসে বলবেন বাঙ্গাল মে দিলীপ ঘোষ জ্যাসা সভাপতি মিললা হামারে কেন্দ্রের শাসক বনাম বিরোধী তর্জা তো চলছে, কিন্তু তার মাঝখানে খানিকক্ষণ আগে যে প্রসঙ্গে ছিলাম যে উত্তরপ্রদেশে এবং প্রিয়াঙ্কা গান্ধীর গতকাল রাত থেকে আজকে অবধি কিভাবে প্রশাসন আটকানোর চেষ্টা করলো আপনাদের দেখাবো, কিন্তু তারপরে আরো বড় প্রশ্ন যে সত্যি সত্যি এই দেশের বিরোধীরা কি ঐক্যবদ্ধ, নাকি এই বিরোধিতার মাঝখানেও নিজস্ব বিরোধিতা সেটা চলতেই থাকে এবং তাতে বিরোধী ঐক্য প্রতি মুহূর্তে ধাক্কা খায়। দেখুন প্লিজ কুছ নাই, তুমি মুঝে ধকেল কে তুমি ইয়াহ লায়ো, মুঝে জবরদস্তি লে জা রহে হো আর তোমারা কোই হক নাই হে। কৃষক হত্যা ঘিরে অগ্নিগর্ভ উত্তরপ্রদেশের লখিমপুর, অভিযোগের আঙুল উঠছে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে, আর এর পরে ঘটনাস্থলে পৌঁছানোর পথে উত্তরপ্রদেশের কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা বড্রাকে আটকাল যোগী প্রশাসন। কৃষকদের মৃত্যুর খবর পেয়ে রাতেই দিল্লি থেকে উত্তরপ্রদেশ পৌঁছান প্রিয়াঙ্কা, মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে রওনা দেন লখিমপুরের দিকে। জায়গায় জায়গায় প্রিয়াঙ্কার গাড়ি আটকানোর চেষ্টা করে পুলিশ, পুলিশকে আড়াতে নিজের গাড়ি থেকে নেমে অন্য একটি গাড়িতে গ্রামের রাস্তায় ঢুকে যান প্রিয়াঙ্কা, কিন্তু লখিমপুরের আগে সীতাপুরের কাছে তার গাড়ি আটকায় পুলিশ। কথাবার্তা চলাকালীন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দীপেন্দ্র সিং হুডাকে ধাক্কা দেয় পুলিশ, এই ঘটনায় আরো রেগে যান প্রিয়াঙ্কা। आप सबका वीडियो बन रहा है, सुप्रीम कोर्ट ले जाएंगे आप सबको, आप सबको एक एक करके सुप्रीम कोर्ट ले जाएंगे आप सबको, आप सबको हाथ उठा रहे हैं, हाथ उठा रहे हैं। मैडम आप सबका नाम नोट किया है, कानून है इस देश में, तुम्हारे प्रदेश में नहीं होगा, देश में कानून है। प्लीज कुछ नहीं, तुमने मुझे धकेल के तुम यहाँ लाए हो, मुझे जबरदस्ती ले जा रहे हो और तुम्हारा कोई हक नहीं है, समझो ऑर्डर निकालो, नहीं तो मैं यहाँ से नहीं हिल रही हूँ, और तुम मुझे उस गाड़ी में बिठाओगे तो तुम्हें किडनैपिंग का चार्ज लगाऊंगी मैं, और पुलिस को नहीं तुम्हें लगाऊंगी, समझे? इधर आओ, आगे आओ, तुम क्यों इनको आगे कर रही हो महिलाओं को, डरते हो क्या महिलाओं से, क्या डरते हो महिलाओं से? या तो वारंट निकालो
मुझे दिखाओ कि किस आधार पर मुझे यहाँ से हटा रहे हो, नहीं तो मैं नहीं हटूंगी और देखना आपको सारों का चार्ज लगाऊंगी। मैं सिर्फ उन पीड़ितों के परिवारों से मिलने जा रही हूँ, उनके आंसू पोंछने जा रही हूँ। इसमें कौन सी बुराई है, क्या गलत कर रही हूँ मैं? और कर रही हूँ तो आपके पास ऑर्डर होना चाहिए, वारंट होना चाहिए। आप रोक रहे हैं मुझे, गाड़ी को रोक रहे हैं, मुझे रोक रहे हैं, किस लिए रोक रहे हैं? लोकतंत्र में अधिकार है, आप अपना पक्ष रखिए, इसमें कोई आपत्ति नहीं है। मगर ये कि एक फोटो ऑफ मिल जाए, दूसरी तरफ दूसरी पार्टी लग जाए, क्योंकि जो राजनीति है और वो राजनीतिक जो सफर उन लोग तय करना चाहते हैं 22 तक की, वो लाशों के ऊपर नहीं हो सकता। उत्तर प्रदेश पुलिस प्रियंका गांधी के सीतापुर एक गेस्ट हाउस नहीं जाए, সেখানে একটি অপরিষ্কার ঘরে তাকে থাকতে দেওয়া হয়। সেখানে প্রিয়াঙ্কাকে ঘর ঝাড়িতে দেখা যায়। প্রিয়াঙ্কাকে গ্রেফতার করা হয়েছে এই দাবিতে অতিথি নিবাসের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেসের কর্মীরা। আপকে মন্ত্রী কে বেটে গাড়ি মে কিসানো কো কুচল সকতে হ্যায় অর আপ কুছ নাহি করেঙ্গে। पुलिस फौज कहाँ थी जब आपके मंत्री के बेटे ने किसानों को कुचला, तो वो पुलिस फौज क्यों नहीं निकाली आपने? अब अचानक क्योंकि हम लोग जा रहे हैं आप कह रहे हैं कि तनाव पैदा होगा। उस मंत्री का क्या नैतिक आधार है कि वो मंत्री रहे? क्या उसको रिजाइन नहीं करना चाहिए? और उसके बेटे के लिए आपने देखिए इतना बड़ा कांड हुआ है और आप अभी सोच रहे हैं कि उसको अरेस्ट करेंगे, तो हम लोगों को क्यों अरेस्ट कर लिया आपने 2 घंटों में? मैं तो बनवीरपुर में ही था सुबह 9 बजे से लेकर कार्यक्रम के समापन तक। तो हम केवल इतना आग्रह करते हैं कि इसकी निष्पक्ष न्यायिक जांच हो, जो भी दोषी हो उसको दंड मिले। कांग्रेस शासित छत्तीसगढ़ के मुख्यमंत्री भूपेश बघेल एवं पंजाब के उप मुख्यमंत्री सुखजिंदर सिंह रंधावा उत्तर प्रदेश जेते चाहले तादेर विमान नामते ना देवार जोन्नो लखनऊ विमानबंदर कर्तृपक्ष के निर्देश दें उत्तर प्रदेश अतिरिक्त मुख्य सचिव। पर सड़क पथे लखीमपुर खेरी जावर पथे उत्तर प्रदेश सहारानपुर आटक कर पंजाब के उप मुख्यमंत्री सुखजिंदर सिंह रंधावा प्रदेश कांग्रेस कार्यकारी सभापति और कई जन विधायक के লখিমপুরে যাওয়ার অনুমতি চেয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নিও, কিন্তু গোটা লখিমপুরে 144 ধারা জারি করেছে যোগী প্রশাসন। এদিকে লখিমপুরে কৃষক হত্যাকাণ্ড ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করার প্রতিবাদে দিল্লিতে উত্তরপ্রদেশ ভবনের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। প্রতিবাদ বিক্ষোভ হয় কলকাতা, মুম্বাই, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও বেঙ্গালুরুতেও। বহরমপুরে কংগ্রেস পার্টি অফিস থেকে গির্জা মোড় অব্দি মিছিল করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এবিপি আনন্দ। খানিকক্ষণ আগে আশুতোষ বলছিল ইন্দিরা গান্ধীর ছায়া প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে আশুতোষ দেখতে পাচ্ছে। প্রশ্নটা আরও বড়, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ নির্বাচন সামনে, সেখানে বিরোধী দল বিশেষ করে কংগ্রেসের এই আন্দোলন করে প্রিয়াঙ্কাকে সামনে রেখে কি এগিয়ে আসার উত্থানের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে? সুমাদা, শুনবাবু, এই এই আলোচনাটা তো বারবারই উঠছে, যখনই একটা কোনো হিংসার ঘটনা ঘটছে বা কোনো একটা এই ধরনের বিষয় ঘটছে, তখন অন্য বিরোধী দলের রাজনৈতিক নেতারা বা নেত্রীরা যাচ্ছেন। অবশ্যই প্রথমে এটা বলতেই হয় যে প্রিয়াঙ্কা গান্ধী যখন এই ধরনের কোনো জায়গায় যান, তিনি কিন্তু অত্যন্ত শান্তভাবে কথাবার্তা বলেন এবং সাধারণভাবে অন্যান্য অনেক রাজনৈতিক নেতা বা নেত্রীর মতো খুব উত্তেজনা সৃষ্টি করেন না। কিন্তু সেটা বাদ দিয়েও যে প্রশ্নটা উঠছে, সেটা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো সামনের উত্তরপ্রদেশ নির্বাচনের আগে তাদের নিজের মতন জায়গা করে নেওয়ার চেষ্টা করছে। আমি যেটা বলার চেষ্টা করছিলাম এর আগে, যে রাজনৈতিক হিংসা এবং তার বিরুদ্ধে বিভিন্ন পলিটিক্যাল অ্যাক্টিভিজম, এটা ভারতের রাজনীতির অঙ্গ। কিন্তু সরাসরি যখন তার সঙ্গে সমানুপাতে ভোটের অনুপাত বিচার করা হয়, যেটা আগামী দিনে উত্তরপ্রদেশ নির্বাচনের আগে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, তার বিপদ কিন্তু সাংঘাতিক। কারণ এই ধরনের প্রতিটি অশান্তি, প্রতিটি মারামারি, প্রচুর মৃত্যু, এগুলো যদি ভোটের সংখ্যা বাড়ার সঙ্গে মিলতে শুরু করে, রাজনৈতিক নেতানেত্রীরা যদি এটাকে একটা কৌশল হিসেবে নেন, তাহলে কিন্তু এই কৃষক আন্দোলন থেকে একটি গৃহযুদ্ধের মুখোমুখি আমরা হতে পারি। আমার ধারণা প্রতিটি রাজনৈতিক দল একটু দায়িত্ব নিয়ে এই বিষয়টির কথা ভাববেন। একদম, বিশ্বনাথের কাছে যাবো। বিশ্বনাথ, কোনটা দাঁড়ি পাল্লায় মানে বেশি ভারী বলে আপনার মনে হচ্ছে? একদিকে বিরোধী দলের সম্ভাবনা এবং এই ধরনের ঘটনায় সমস্ত বিরোধী দল পৌঁছে যাওয়ার চেষ্টা করা, নাকি বিরোধী দলগুলোর মধ্যে ভিন্ন সুর এবং অনৈক্যের ছবিটা? তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যে কেন প্রভাবশালীদের অর্থাৎ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন তাকে আটক করা দরকার? কেন তার ছেলেকে আটক করা দরকার? খুব সিরিয়াসলি ডিটেনশন শব্দটা ব্যবহার করছি, যদি অ্যারেস্ট না করে ডিটেনশন করা দরকার, কারণ এরা প্রভাবশালী, এরা যে কোনো সময়ে এই ঘটনাটাকে ঘুরিয়ে দিতে পারে এবং এরা তথ্য বিকৃতি করে দিতে পারে, তথ্যকে আত্মসাৎ করতে পারে এবং পুরো তদন্তটাকেই অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। সেই কারণে
যে প্রভাবশালীরা যদি এই ধরনের ঘটনায় যুক্ত থাকে তাদেরকে আমি মনে করি যে আটক করা উচিত, কারণ তাদের হাতে আইন আছে, তাদের হাতে ক্ষমতা আছে, তারা যে কোনো সময় ঘটনার মোড় অন্যদিকে নিয়ে যেতে পারে, এটা যে কোনো প্রভাবশালীর ক্ষেত্রে আমি মনে করি প্রযোজ্য। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে দেখুন, আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে কোনো একটা জায়গায় আপনাকে কনভার্জেন্ট পয়েন্ট তৈরি করতে হবে, অর্থাৎ সংযুক্তিকর পয়েন্ট তৈরি করতে হবে। প্রিয়াঙ্কা গান্ধী ডেফিনেটলি রাহুল গান্ধীর থেকে অনেক দূর, অনেক যোজন এগিয়ে আছেন। এই কারণে আমি বলছি যে কোনো ঘটনা ঘটলে তিনি তৎক্ষণাৎ যাওয়ার চেষ্টা করেন এবং সম্ভ্রান্ত মহিলা পারিবারিক যে স্ট্যাটাস সেখান থেকে বেরিয়ে এসে আম জনতার প্রতিনিধি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন। ফলে আমি অবশ্যই প্রিয়াঙ্কার মধ্যে একটা আগামী দিনে জননেত্রী হওয়ার সম্ভাবনা বারবার দেখছি, শুধু আমি নয় বিরাট সংখ্যক ভারতবর্ষের সাংবাদিকরাও কিন্তু সেটাই মনে করে যে প্রিয়াঙ্কার বিরাট সম্ভাবনা আছে, রাহুলের থেকে বেশি সম্ভাবনা আছে জননেত্রী হয়ে ওঠার, ইন্দিরা গান্ধীর মানে ছায়া অনেকে এর মধ্যে দেখতে পান। কিন্তু একই সাথে আপনাকে বলি, এই ঘটনাগুলো বারবার বিজেপি সরকার ঘটাচ্ছে 10 বছরে, যে শেষ পর্যন্ত 24 সালে যখন মোদী সরকার গিয়ে পৌঁছবে তখন অ্যান্টি ইনকম্বেন্সি খুব স্ট্রং থাকবে, খুব স্ট্রং থাকার সম্ভাবনা। কিন্তু বিরোধীরা কি ঐক্যবদ্ধভাবে হতে পারছেন, তারা কি ঐক্যবদ্ধ একটা অবস্থান নিতে পারছেন? কয়েকদিন আগেই তো আমরা দেখলাম পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগাতার কংগ্রেসের বিরোধিতা করছেন, লাগাতার কংগ্রেসকে ওভারটেক করবে মানে টেক ওভার করবার জন্য উদ্যোগ নিচ্ছেন। আবার আজকে প্রিয়াঙ্কা গান্ধী পরিষ্কার করে বলে অখিলেশ যাদবকে নিয়ে প্রশ্ন তুলছেন, কালকে মায়াবতীকে নিয়ে প্রশ্ন তুলছেন, কাল মায়াবতী আবার অখিলেশ যাদবকে নিয়ে প্রশ্ন তুলছেন। মানে আপনি যদি প্রতিনিয়ত যদি একটা প্রিয়াঙ্কা, অখিলেশ এবং মায়াবতীকে নিয়ে একেবারে শুরুতেই প্রশ্ন তুলছেন দেবাংশু, প্রথম কথা হচ্ছে প্রিয়াঙ্কা, অখিলেশ যাদব এবং মায়াবতী, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে উত্তরপ্রদেশের ইন্টারনাল পলিটিক্স, এবং আপাতত ঘোষিত নীতি অনুযায়ী কেউই কারোর সাথে জোট করছে না, ফলে এটা তাদের নির্দিষ্ট রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, তার সাথে বৃহত্তর বিরোধী সংযোগ যেটা 2024, তার সাথে কোনো তুলনা নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসে সমস্ত বিরোধী শক্তিকে নিয়ে চলতে ভালোবাসে এবং এটা এর আগেও বারবার আলোচনা হয়েছে, নতুন করে আনছে না। আমার শুধু সুমনদা একটাই প্রশ্ন, স্বপনদা কি এই যে কৃষকরা মারা গেছেন তাদেরকে মানুষ মনে করেন? যদি মানুষ মনে করে থাকেন তাহলে স্বাভাবিক এটা একটা সিনোনিম হচ্ছে মানব, আর মানব যখন তার সিনোনিম তাহলে মানবাধিকার কমিশনটাও আসছে, যেটা বাংলায় কদিন আগে এসেছিল। তো আমার বক্তব্য হচ্ছে মানবাধিকার কমিশন কি ওখানে যাবে? কারণ ওই ঘটনাটা সম্পর্কে আপনারা বলছেন যে ভুল কথা বাইরে আসছে, একটা উত্তর খালি এখান থেকে দাদা আমাদের দিয়ে দেবে। এর মধ্যে বোধ হয় আমি একমাত্র যে কৃষক বাড়ির ছেলে, না এটা অমিত শাহ বলেন, নরেন্দ্র মোদী, আমিও কৃষক বাড়ির ছেলে, আমারও নিজের কিছু জমি জায়গা আছে দেশে। তো স্বভাবতই এই প্রশ্নটা আমার কাছে করাটা মানে ঠিক নয়। একটা জিনিস আমি বলে দিই, আমি প্রথমেই বলেছিলাম না, আপনি কি চান মানবাধিকার কমিশন ত্রিপুরায় যাক? ঘটনা দুঃখজনক, আপনি শুধু এইটুকু বলুন, এই ধরনের ঘটনা দুঃখের জন্য আপনি এইটুকু বলুন, মানবাধিকার কমিশন ত্রিপুরায় যাবে কি যাবে না, এইটুকু বলুন। ত্রিপুরা না উত্তরপ্রদেশ? আমি দেবাংশুকে ত্রিপুরা, উত্তরপ্রদেশ, ত্রিপুরা বলতে আমি দেবাংশু ওখানেও একটা পাঠানো উচিত, আমি দেবাংশুকে একটা কথা, উত্তরপ্রদেশে যাবে কি যাবে না এইটুকু বলুন। আমি দেবাংশুকে একটা কথা বলতে চাইছি, একবার নন্দীগ্রাম ঘুরে এসো আর একবার সিঙ্গুর ঘুরে এসো, যেখানে তোমাদের আতুর ঘর আজকের আলোচনাটা তো উত্তরপ্রদেশে হচ্ছে, আপনি সেখানে কি কৃষকরা কেমন আছে যাবে, আর সেখানে হ্যাঁ না, আপনি কৃষক পরিবারের ছেলে, কিভাবে অন্যভাবে গুণে বাস করছেন, আমরা কৃষক পরিবারের কেউ সন্তান নই, কিন্তু রাতে ভাতটা খাবো বাজে মানুষগুলো ফলাবে, আপনি মন্ত্রীর ছেলে তাকে পিষে দিয়েছে দাদা, তা আদৌ কৃষকদের আপনি এইটুকু বলুন না মানবাধিকার কমিশন? এবার এবার দেখি সাধারণ মানুষ কি বলছেন। আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট, সঙ্গে সুমন @ আই এম সুমন দে। আমি দ্রুত কয়েকটা মন্তব্য নেওয়ার চেষ্টা করব। সুভাষ ঘোষ আজ্জা, তিনি লিখছেন, কৃষক অসন্তোষ 24-এ বিজেপির পতনের অন্যতম কারণ হয়ে উঠতে পারে। স্বপন সান্যাল লিখছেন, উত্তরপ্রদেশের উচিত বাংলা মডেল চালু করা, তাহলে শান্তি ফিরবে। অনিন্দ পাল লিখছেন, লখিমপুরের ঘটনা প্রমাণ করে যে বিজেপি কতটা কৃষক বিরোধী রাজনৈতিক দল। প্রিয়ম পাল লিখছেন, তৃণমূল সরকার আগে নিজের রাজ্যের পরিস্থিতি উন্নতি করুক, উত্তরপ্রদেশ নিয়ে না ভাবলেও চলবে। কৃষ্ণগোপাল মুখোপাধ্যায় লিখছেন, বাংলার পরিবর্তনের কারণ ছিল কৃষক, এবার দিল্লিতেও পরিবর্তনের পালা, কারণ সেই কৃষক। এরপর আমার পরের প্রতিবেদনে আসব, যেটা অখিলেশ যাদব উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে, যিনি আজকে ঘটনাস্থলের দিকে যেতে চেয়েছিলেন এবং পদে পদে বাধার সম্মুখীন হলেন, ধর্নায় বসে পড়লেন। অখিলেশ বলছেন যে ইংরেজরা যতটা অত্যাচার করেছিল, অনেক বেশি অত্যাচার বিজেপি কৃষকদের ওপর করছে। আর উল্টো দিকে বিজেপি বলছে যে শুধুমাত্র একটা অস্থির সময়ে, অস্থির ঘটনায় অস্থির জনমানসকে আরও অস্থির করার জন্য সেখানে পৌঁছতে চাইছেন এই বিরোধী নেতারা। দেখুন, কৃষক
कृषक मृत्यु घिरे धुंधुमार उत्तर प्रदेशे गाड़ी दिए पीछे कृषक खुने अभियुक्त खोद मोदी मंत्रिसभार सदस्य अजय मिश्र ऐले जा घिरे तुंगे उठे राजनीति कोनो बिरोधी दल नेतादेर घटनास्थले जेते दिच्छे ना योगी प्रशासन गभीर राते मृतदेर परिवारेर संगे देखा करते जावार पथे सीतापुरे आटक करा हय कांग्रेसेर साधारण सम्पादक प्रियंका गांधीके एदिन सकाले लखनऊ थेके लखीमपुर जावार पथे बाधा देवा हय उत्तर प्रदेशेर प्राक्तन मुख्यमंत्री अखिलेश यादवकेओ पाल्टा पुलिसेर गाड़ीते आगुन धरिये दें समाजवादी पार्टीर कर्मी समर्थकरा लखनऊ समाजवादी पार्टी सभापति अखिलेश यादवेर बाड़ीर सामने ब्यारिकेड करे देय पुलिस गाड़ी जावा आटकाते रास्तार मध्ये आड़ाआड़ी दाँड करिये रखा हय लरी लखीमपुर खेड़ी जावार पथे बाधा पेये रास्ताय बसे पड़ेन अखिलेश यादव परे ताके गृहबंदी करा हय अंग्रेजों से भी ज्यादा जुल्म हुआ है किसानों पर इतना अन्याय इतना जुल्म अंग्रेजों ने भी नहीं किया जितना किसानों के ऊपर ये भारतीय जनता पार्टी की सरकार कर रही है सबसे पहले गृह राज्य मंत्री को इस्तीफा देना चाहिए गृह राज्य मंत्री के साथ साथ जो मुख्यमंत्री उप थे उनका कार्यक्रम था जिनकी जिम्मेदारी थी कि कानून व्यवस्था बिगड़े नहीं जब पूरी जानकारी थी तो आखिरकार वो जिम्मेदारी से कैसे हट सकते हैं उनको भी इस्तीफा देना चाहिए ये निश्चित है कि निष्पक्ष जांच हो और दोषी इस पर बख्शा नहीं जाए ये साफ होना चाहिए कि कौन थे जिन्होंने ये हिंसा फैलाने का काम किया और मैं समझता हूँ ये सब स्थिति साफ हो जाएगी सारे वीडियो आएंगे सब दो चार दिन में सब सामने आ जाएगा लखीमपुर जेते देवा हयनी बीएसपी शीर्ष नेता सतीश चंद्र मिश्र एवं आम आदमी पार्टी सांसद संजय सिंह के बचर घूरले उत्तर प्रदेश विधानसभा निर्वाचन तार आगे कृषक गाड़ी दिए पीछे मारार घटन खोद केंद्रीय मंत्री ऐलर बिुदे अभिजोगे आंगुल उठाय अस्वस्ती विजेपी शीर्ष नेतृत्व यह परिस्थिति बिोधी जख खड़गहस्त तक विजेपिर आईटी सेलर प्रधान अमित मालव्य ट्वीट कर पाल्ट आक्रमण सानिए अभिजोग कर लखीमपुर घटन निहत शुभम मिश्रर परिवार पुलिस जो अभिजोग करते तेजिंदर सिंह विरकर नाम रही है जार जो समाजवादी पार्टी संगे रही कृषक नेता बोलते अखिलेश यादव आंदोलन नामे समाजवादी पार्टी और कांग्रेस लखीमपुर राजनीति कर पाल्टा कृषक पिछे मारार घटन केंद्रीय स्वराष्ट्र प्रतिमंत्री पदत्याग दाबी करोधी एबिपी आनंद